হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই পরে কেমন আছেন? একটা সুন্দর মিষ্টি কালারের হচ্ছে ড্রেস পরে আসছি, যেহেতু হচ্ছে অনেকদিন আমার লাইভ ভিডিও করা হয় নাই, বিশেষ করে আমি কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, যে কারণে হচ্ছে গিয়ে করা হয় নাই মূলত, এবং এই কারণে আপনাদের সাথে আমি অনেকদিন লাইভ ভিডিও করিও নাই। তো এখন আমি প্রথমে হচ্ছে যেটা পরেছি সেটা হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে একটা সুন্দর ড্রেস পরে আসছি। ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং এটা হচ্ছে কটনের মধ্যে আছে। তো এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন ওনাতে কিন্তু সুন্দর করে দুইটা সাইডেই দেখেন ওনায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে, যেটা কিনা আপুদের অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যারা একটু ওনা হচ্ছে বড় পড়তে চান এবং যারা একটু হালকা মিষ্টি কালারের ড্রেস পড়তে চান, দেখেন আমি একটু দূরে গেলাম তাহলে আপনি ফুললি দেখতে পাবেন, ড্রেসটা ফুললি দেখতে পাবেন আর কি। এবং কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। হ্যাঁ, অসম্ভব মানে অসম্ভব রকমের সুন্দর। আপনারা হচ্ছে এটা পাকিস্তানি যে ক্যাটালগটা, এটা এখন আমি আপুদের হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে এই কালারটা দেখাবো, তার সাথে আরো কয়েকটা কালার দেখিয়ে দেবো, প্রতিটা কালারই সুন্দর। প্রথমে আমি ক্যাটালগটা নিলাম, এই ক্যাটালগটা দেখেন, ক্যাটালগটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। এই ক্যাটালগটা আপুদের আমি এখন দেখাবো। হ্যাঁ, প্রথম আর আপনারা কিন্তু এই ব্যাগই সুন্দর করে পাবেন। হ্যাঁ, যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাই পেয়ে যাবেন। হ্যাঁ, এই সুন্দর ড্রেসগুলো ব্যাগেই পেয়ে যাবেন। এবং হচ্ছে এটার সাথে যে কী যে সুন্দর ওড়নাটা, আমার ওড়নাটা খুবই ভালো লেগেছে, ওড়নাটা অসম্ভব রকমের সুন্দর। এই জন্য দেখেন বারবার করে আমি কিন্তু ওড়নাটা ফোকাস করতেছি, ওড়নাটা দেখাচ্ছি, কারণ ওড়নাটার দুইটা সাইডে কিন্তু কাজ করা আছে। হ্যাঁ, আর ড্রেসের যে নেকের যে অংশটা সেটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে ড্রেসটা দেখাবো, আগে ক্যাটালগটা দেখাই, দেন হচ্ছে আপুদের ড্রেসটা দেখাবো। হ্যাঁ, তো ড্রেসটা আগে দেখেন, ড্রেসটা যে কী যে সুন্দর, একদম তাকায় থাকার মতো সুন্দর, মিষ্টি গোলাপি কালার। হ্যাঁ, কালারটা কিন্তু হচ্ছে মিষ্টি গোলাপি কালার। এই যে এখন দেখেন, প্রথমটা আমি নেকটা দেখালাম, নেকটা যে কী যে সুন্দর, নেকটা অসম্ভব রকমের সুন্দর। নেকটায় আমি একটু পাইপিং করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে পাইপিংও করে নিতে পারেন, গলার কাছে ইচ্ছে হলো করবেন, না ইচ্ছে হলো করবেন না, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। যদি না করেন তাতেও কোনো সমস্যা নেই, তাও ভালো লাগবে। এটা হচ্ছে দেখেন নেকের পেশ মানে পোশনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। দেন হচ্ছে আমি একটু দূরে গেলাম, দূরে গেলে হচ্ছে আপনার ফুল ড্রেসটা কিন্তু দেখতে পাচ্ছেন, মিষ্টি গোলাপি কালারের যে ফুল ড্রেসটা, হ্যাঁ ফুল ড্রেসটাই কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা কিনা হচ্ছে গিয়ে ফুললি কাজ করা। হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু করে কাজ করা। আমি কাছে আসলাম, কাছে আসলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কতটা সুন্দর। হ্যাঁ, আর কালারটা অনেক সুন্দর। এবার হচ্ছে হাতার প্যানেলটা, হাতার প্যানেলটা আমি দেখিয়ে দিলাম আপুদের, হাতার প্যানেলটাও মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। ফুললি ড্রেসটা একটু দূরে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এরপরে ওড়নাটা দেখেন, ওড়নাটা আমি আবারও বললাম দুইবার, তো ওড়না কিন্তু আমি অলরেডি দুইবার ওড়নার হচ্ছে কাহিনী বলেছি যে ওড়নাটা এত সুন্দর, আমি বারবার এই জন্য ওড়নার দিকেই ফোকাস করতেছি। ওড়নার দুই সাইডে কিন্তু কাজ করা আছে, এত সুন্দর একটা কালার, মানে মানে সবচেয়েতে আপনার ভালো লাগবে ড্রেসটা, ড্রেসটা কালার কম্বিনেশন। এটা হচ্ছে সালোয়ার প্যানেলটা, এখন আমি সালোয়ার প্যানেলটা দেখাচ্ছি, সালোয়ারটা কিন্তু একদম সলিড। স্যালোয়ারে কোনো কাজ নেই, কারণ ড্রেসে এবং ওড়নায় অলরেডি কাজ আছে দেখে হচ্ছে স্যালোয়ারের প্যানেলে কোনো কাজ করা নেই। হ্যাঁ, এই হলো ড্রেসের ব্যাপারটা। এবং অরিজিনাল পাকিস্তানি কটন আপনারা যারা পড়েছেন তারা হচ্ছে আপনারা বুঝবেন, কিন্তু অরিজিনালি পাকিস্তানি ক্যাটালগটা কিন্তু অনেক সুন্দর হয়। হ্যাঁ, এগুলো অসম্ভব রকমের সুন্দর হয়, কারণ হচ্ছে গিয়ে কটনগুলো সাধারণত হচ্ছে নর্মালের চাইতে অনেক বেশি সফট হয়। হ্যাঁ, যেগুলো হচ্ছে নর্মাল আছে সেটার চেয়ে এক। আর এরপর নেক্সট ক্যাটালগটা আমি দেখাচ্ছি, নেক্সট ক্যাটালগটা দেখেন ম্যাজেন্টা কালারে, এটা কিন্তু অনেক সুন্দর, এটার অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগের ড্রেস। এটাও হচ্ছে কটন এবং এটার কালারটা দেখেন ম্যাজেন্টা। এটা আমার ইচ্ছে ছিল যে এটাও আমি বানিয়ে পরবো, কিন্তু এটা কম পিস আসছে, দুই তিন পিস আসছে। এটা হচ্ছে মনে হয় কারিশমার ডিজাইনারই ড্রেস। আমি হচ্ছে গিয়ে এটার মানে খুবই ফ্যান হয়ে গিয়েছিলাম, যখন এই ম্যাজেন্টা কালারটা দেখি আমার মনে হয়েছে যে আমি এটার একটা কালার পরি, এটার একটা কালার বানিয়ে ফেলি। হ্যাঁ, কী আছে জীবনে, কিন্তু কী আছে জীবনে হলে প্রত্যেকটা কালার তো আর বানানো যায় না। এই যে দেখেন এটা গলার পোশনটা কিন্তু নেকের পোশনটা সুন্দর করে কাজ করা আছে, একদমই হচ্ছে নেকটা সুন্দর করে কাজ করা, ব্ল্যাক কালারের সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আছে। এটাও কিন্তু কটনের মধ্যে আছে, পাকিস্তানি কটনের মধ্যে আছে, এটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, অসম্ভব রকমের সুন্দর। দেখেন এই যে দেখেন, আমি একটু দূরে গেলেও আপনারা হচ্ছে আমার ড্রেসটা আরও ভালো বুঝতে পারবেন, এই জন্য আমি সুন্দর করে দূরে চলে গেলাম। এরপরে হচ্ছে যেটা করব, এরপরে হচ্ছে ম্যাজেন্টা কালারটা আপুদের আমি দেখালাম, ম্যাজেন্টা কালারটা অনেক সুন্দর। দেখেন ম্যাজেন্টা কালারের গলার কাছে কী যে সুন্দর কাজ করে, ওরে বাবা মারাত্মক সুন্দর। দেখলি মানে আমার নিজে বললাম না, আমি নিজে এই জন্যই তো বানাইতে চাইছি, দেখেই মাথা আমার নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ, তো এই যে দেখেন নিচের পোর্শনটা, দেখেন নিচের পোর্শনটা আমি একটু খুব ক্লোজলি দেখাচ্ছি যাতে আপুরা আসলে গলার নিচের পোর্শনটা বুঝতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এটা আসলে অনেক সফট একটা কাপড়, এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা, দেখেন নিচের প্যানেলটা আপুদের আমি দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে এটার যেটা হচ্ছে ফেব্রিক কোয়ালিটি হচ্ছে কিন্তু কটন। হ্যাঁ, অনেক সুন্দর ওড়নাটা, দেখেন এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও হচ্ছে কটনের মধ্যে আছে। ওড়নাটা আপুদের অসম্ভব ভালো লাগবে, অনেক সুন্দর একটা ওড়না, কালো এবং হচ্ছে ম্যাজেন্টার মিশেলে যে ওড়নাটা, এটার এটা এত সুন্দর। এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, সালোয়ারটা কিন্তু কাজ করা না। এরপরে দেখাবো হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা, এটা অনেক সুন্দর একটা ক্যাটালগ, এটাও কিন্তু পাকিস্তানি কটনের মধ্যে যে কালেকশন আছে সেটা, হ্যাঁ এটার মধ্যেও কিন্তু কাজ করা আছে। হ্যাঁ, এটার মধ্যেও সুন্দর করে কাজ করা আছে, গলায় যে কাজ করা, দেখেন এই যে আমি ক্যাটালগটা আপাতত দেখিয়ে দিলাম, গলায়ও সুন্দর করে কাজ করা আছে, মানে ভাল লাগবে আপনার গলায় নেকের পোষণটা, যেটা নেকের পোষণটা সুন্দর করে কাজ করা, এটার ওড়নাটা অনেক সুন্দর, ড্রেসটা অনেক সুন্দর, মানে সব মিলিয়ে আপনাদের হচ্ছে এই ড্রেসগুলো ভালো লাগবে। কারণ হচ্ছে এটা গলায় একটা সুন্দর কাজ করা থাকে, মানে নেকের পোষণটা বিশেষ করে, হ্যাঁ নেকের পোষণটা অনেক সুন্দর কাজ করা থাকে। দেন হচ্ছে আমি হচ্ছে একটু উল্টো করে ধরলাম, দেন হচ্ছে গিয়ে আমি এবার সঠিকভাবে ধরবো। হ্যাঁ, যে গলার পোষণটা দেখেন, গলার পোষণটা এত সুন্দর, এই যে গলায় বললাম না, গলাটা খুব ভালো লাগবে, গলার ইটা হচ্ছে কাজটা অনেক সুন্দর। এবার হচ্ছে হাতার প্যানেল, দেখেন এটা হচ্ছে হাতার প্যানেলটা, হাতা এবং গলা সব মিলিয়ে কম্বিনেশন এই ড্রেসটা সুন্দর। আপনি বানিয়ে পড়লে আসলে বুঝতে পারবেন যে প্রতিটা ড্রেস হচ্ছে কতটা সুন্দর। হ্যাঁ, বানিয়ে পড়া ছাড়া আসলে বোঝা যায় না, আসলে আর ভিডিওতে তো এত কিছু বোঝানো যায় না যে আসলে কতটা সুন্দর হয় এক একটা ড্রেস, এত সুন্দর এক একটা ড্রেস হয়। তো এরপরে হচ্ছে কি আমি এটার ওড়নাটাও আমি দেখিয়ে দেবো, আগে একটু নেকটার পোর্শনটা দেখে যে নেকের যে সুন্দর কাজটা, এটা ক্লোজলি না দেখালে আপুরা বুঝতে পারবেন না, যেহেতু আমি ভিডিওতেই হচ্ছে আপনারা অর্ডার ডান করে দেন, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি দেখালাম। আর এটা কিন্তু হচ্ছে আপনি নর্মালি ওয়াশ করতে পারবেন, ড্রেসের কোনো রং উঠবে না, ড্রেস যেরকমের আছে এক একদমই সেরকম থাকবে। এটা হচ্ছে ওড়নাটা, দেখেন ওড়নাটা কি যে সুন্দর, একটা 100% কটন ওড়না আপুদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, এত সুন্দর এক একটা ড্রেস, পুরো মাথা নষ্ট। হ্যাঁ, এরপরে সালোয়ারটা, সালোয়ারটা তো অনেক সুন্দর, তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে